আমি রবিন হাসান, সিরাজগঞ্জ কাজীপুর সীমান্তওয়ালা। আমি একটা ভূতের গল্প বলবো, এটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। ঘটনাটা হচ্ছে, আমাদের জন্মস্থান যখন বরাবরই, তখন আমরা ছোট ছিলাম, নদী ভাঙ্গা একজন খাসদলে এসলাম। খাসদলের বিরাট একটা চড়া ছিল, মানে জমি আর কি, ফাঁকে। সেই জমির পাশে মানে যে একটা গ্রাম ছিল, গ্রামটা বলছে খাপাড়া গ্রাম, মানে খায়রা থাকতো। তো এই খাপাড়া গ্রামে একটা বিরাট একটা পুষ্করিণী ছিল। এই পুষ্করিণীর বিশেষ করে দুপুর টাইমে দেখা যাচ্ছে যে মানুষে এমন ভাবে মানে যে ই করতো যা বলার মতো না, মানে যে চাউল এই দেখা ই করতো, রোদ উঠছে ঠিক দুপুর টাইমে, তখন সলকান দিতেছে, সলকান দিতেছে কিভাবে কান্দে। এই দিকে খাড়াই দেখা যাচ্ছে যে এই বাজারের আড়ালে মানে যে কান্নাকাটি করতেছে। আবার ফট করে দেখে গাছের আগায় দেখে যে চুল ছেড়ে দিয়ে দুধ খাওয়াইতেছে দিনের বেলায় দুপুর টাইমে। মানুষ মানে ভয়ে আতঙ্কয়ে মানে যে ওই এলাকা মানে আসতই না, মানে যে ওই পুকুরের ধারে। যখন লোকজন ওই যে খেত কামার কাজ টাজ করতো, ধান টান কাটতো বা শোনে রাখা ছিল, যখন গেছে লোকজন এক দল বেঁধে গেছে, একা গেলে মানে এটা মানে কিলা মেরে হেলে দিত। আল্লাহরই কি কাম, গেছে 15-16 জন 20 জন 30 জন এক ইয়েতে, মানে যে জাহিরে কাজ টাজ করতো, কাজ টাজ করে একসাথে চলে আসতো। যদি কেউ যদি পিছিয়ে বসছে সেটার অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, মানে কিলা মেরে হেলে দিছে, নাও মারলে মানে আধা মারা করছে। তো এবার করতে করতে ওই গ্রামটা অনেক লোক মানে যে তরে এসেছে, আর রাইতে হইলে পারে তো মানে যে মাগরিবের আজানের হাতে হাতে মানে যে আর বাড়াই নেই, ভয়ই বাড়াই নেই। মনে হয় যে বাজার নিয়ে মনে হয় যে ভাই চালের উপরে ঠাস ঠাস করে বেরিয়েছে, এরম ই করতেছে। এবার করতে করতে যখন এই নদীটা ভেঙে গেল, ভেঙে গেলে পারে একটা ছোট একটা গাছ, সরা গাছ, সরা গাছ, ঠিক আছে। এই সরা গাছটা লম্বা ছিল, ওই ওই তারও 6-7 ফুটের মতো মানে লম্বা, কিন্তু মানে তোমার দুই দিকে ডাল গেছে। এই ডালের উপরে বসে তোমার ওই পেরাই পেরাই দুই পাও মানে যে দুই দিকে মানে যে সরা গাছের উপরে এক পাও দিত, আর এক সাইডে যে একটা কুড়া গাছ ছিল ওই কুড়া গাছের উপর পাও দিছে, ঠিক আছে। সরা গাছের উপরে এক পা আর কুড়া গাছের উপরে এক পাও, যেতে নিচ দেখে আছে সেটা দেখা যাচ্ছে যে যদি না দেখা গেছে, ঠিক আছে, তাহলে সেটার অবস্থা খারাপ নয়, মানে যে এমন অবস্থা যে পেট ফুলে গেছে গা। আবার দেখবে যে ওই সরা গাছ যা হেরে আবার কইব যে মাফ চাই হেন তেন বক করছো করে এই কয়ে কেছে যে আমার ভুল আছে আমি দেখি নাই কে, ঠিক আছে মাফ করে দিও, তখন হয়তো রিকোয়েস্ট করলে পারে মানছে, মানে একদিকে ভালো আসলে খারাপও আসলে। এবার অনেক মানে যে খেতে পেয়েছে, আবার লোকজন যখন গেছে রাস্তা দিয়ে মুরগি ছাও ফুটাই নেয় বাতে দিলে পারে, মনে হয় যে 18-19-20 ছাও ঘোরাফেরা করতে মানে যে পায়ের তলে ফুরব ফুরব ভাব, ঠিক আছে। তুমি মুরগিটাকে থাবাতে ধরবেন নেবে ধরে আসবে না, এরমও মানে যে ই করছে খিতাবি করছে। আবার দেখবে যে তুমি যে চলাফেরা করবে, এই চলাফেরা করতে গেলেই মানে যে অনেক অত্যাচার যা বলার মতো আর শেষ নাই গিয়া।
আমরা খালি ওই খালি দূরে থেকে খালি রাত্রে খালি লাইট দেখছি, মনে হয় যে এই লাইট জ্বালিয়া মনে হয় যে দুইটা পাশাপাশি করতেছে, খাড়াই ছোট ছোট লাইট হইতেছে আবার খাড়াই বড় হইতেছে। তখন তো আর কারেন্ট ছিল না, আজ থেকে যে 26-27 বছর আগে, আমরা তো তখন ছোট আছিলাম, আমরা শুনছি, কিন্তু ওই যে আমার দাদি আছিল কবিরাজ, ঠিক আছে, যদি কাছে ভূত দেখবো ভূত দেখবো, ঠিক আছে, কইছে যে দেখিস না তোরা ঠিক ঠিক করবি না, দাঁত নিকে যাবি। একদিন আমি কছিলাম যে দেখবো, ঠিক আছে, পরে সকালে 8টার সময় আমার কাকার বাড়ি বিলিয়ে যাবেন নসি অবদার থেকে, মানে যে আমার বাড়ি থেকে অবদা বিলিয়ে উঠবেন নসি, ব্রিটিশ আমলে অবদা তোমরা দেখছো কি না? না আমরা দেখিনি, বাংলা বাজার পূবে আসিল। পরে হেই অবদা যখনই উঠবেন নসি কলা বকের কাছে এমনভাবে মানে যে বেসকি দিছে দাঁত গুলে এই যে এই জায়গায় একবার থুতনা থুতা নিচে এসে গেছে, ঠিক আছে। আর এবার ইতেন এখন ছোড়া নিয়ে এবারে দাঁড়িয়ে আছে, আমি দেহাইরে মানে আলসার মতো দেখছি, দেহাইরে চিকু দিয়ে যাইরা চাষা পানটা ভাত খাইতেছে, হ্যার প্লেটের মধ্যে পড়ে গেছে রাইতে না দিনে, দিনে বেলা, দিনের বেলা। পর আমার দাদি কইতে আছে যে তো কইছি যে দেখিস দেখতে চাস না দেখতে চাস না, এমন হয়েছে তো দেখো, এরম এক মানে যে একটা ঘটনা ঘটলো। এরপরে থেকে আর আমি ওই ভূত টুত আমি আর দেখতে চাই না। এই যে আবার 2007 সালের একটা ঘটনা বলি,